নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু টকিং ফুটবল টুডে। আর নিয়ে চলে এসেছি আজকের ডেইলি আপডেটের ভিডিও শুধুমাত্র তোমাদের জন্য। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও। আর তোমরা যদি এই চ্যানেলে প্রথমবার এসেছো আর এই ভিডিওটা প্রথমবার দেখছো, তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। তো আজকে প্রথম আপডেটে চলে আসছি, এবং সেটা হচ্ছে যে অলরেডি আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে সার্জিও লোবেরা মুম্বাই সিটি এফসির হেড কোচ হতে চলেছেন আগামী মরশুমের জন্য। তো এখন যে খবরটা বেরিয়ে এসেছে সেটা হচ্ছে যে সার্জিও লোবেরা 2 বছরের কন্ট্রাক্ট নিয়ে ভারতে ফিরে আসছেন মুম্বাই সিটি এফসির কোচ হিসেবে। এবং মোটামুটি শোনা যাচ্ছে যে 4.5 কোটি থেকে 6 কোটির মাঝখানে একটা ডিল হয়েছে মুম্বাই সিটি এফসির সাথে সার্জিও লোবেরা, যার কারণে তিনি হয়ে যাবেন ওয়ান অফ দি মোস্ট এক্সপেন্সিভ কোচ ইন ISL হিস্ট্রি। তিনি এফসি গোয়াতেও মোটামুটি শোনা যাচ্ছিল 4 থেকে 4.5 কোটির মাঝখানে তিনি আর্ন করছিলেন, কিন্তু যখন এফসি গোয়ার সাথে কন্ট্রাক্ট নেগোসিয়েশনে সার্জিও লোবেরা বসে তখন তিনি একটু বেশি টাকা ডিমান্ড করেছিলেন, যেটা এফসি গোয়া দিতে রাজি হয়নি। সেই টাকাটা কিন্তু মুম্বাই সিটি এফসি দিয়ে দিতে রাজি হয়েছে, এবং সেই কারণে সার্জিও লোবেরা আগামী মরশুমে ভারতে ফিরছেন মুম্বাই সিটি এফসির হেড কোচ হিসেবে। এরপরে চলে আসি আমরা পরের আপডেটে, এবং সেটা হচ্ছে এটা একটা প্রশ্ন অনেকে আমাকে কমেন্ট সেকশনে করছিল এবং ইনস্টাগ্রাম মেসেজ করে জিজ্ঞেস করছিল যে কেন এটিকে গ্ল্যান মার্টিনসকে সই করতে গেল, অলরেডি তো এত মিডফিল্ডার ছিল, তাহলে কেন নতুন করে আর একটা মিডফিল্ডারের দরকার পড়লো এটিকে। তো তোমাদের বলে দিই যে আগামী মৌসুম থেকে এটিকে মোহনবাগান কিন্তু শুধুমাত্র ISL খেলবে না, তারা CFL খেলবে, তারা দুরান্ত খেলবে, তারা IFA শিল্ড খেলবে, এবং বাইরের দেশের টুর্নামেন্ট গুলো কিন্তু এই দলটি খেলতে যাবে। তো যেহেতু এতগুলো টুর্নামেন্ট খেলতে হবে, তাই জন্য কিন্তু এটিকে ঠিক করেছে যে তারা মোটামুটি 45 জনের স্কোয়াড বানাবে, মানে টোটাল, মানে ওই 45 জনের মধ্যে একটা পার্ট অফ টিম খেলবে CFL, একটা খেলবে দুরান্ত, আর একটা পার্ট খেলবে IFA শিল্ড, এবং একটা কোর টিম থাকবে 25 জনের, সেই কোর টিমটা খেলবে ISL, এবং সেই কোর টিম থেকে কিছু কিছু গুরুত্বপূর্ণ প্লেয়াররা এই IFA শিল্ডও খেলবে, দুরান্ত খেলবে, CFL ও খেলবে, কিন্তু মেইন কোর টিমটা 25 জনের শুধুমাত্র ISL এর জন্য রিজার্ভ করে রাখা হবে। এছাড়াও AFC তে কিন্তু শুধুমাত্র 4 জন বিদেশি অ্যালাউড, তো সেক্ষেত্রে আগামী মরশুমে AFC কাপ এটিকে মোহনবাগান খেলবে। তো তাই জন্য ইন্ডিয়ান প্লেয়ার্সদের ডেপথ থাকাটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ যে কোনো দলের জন্য। তো সেই কাজটাই এটিকে করার চেষ্টা করছে, এবং শুধুমাত্র মিডফিল্ড বলে নয়, এরপরে কিন্তু তোমরা আগামী দিনে অনেক ডিফেন্ডারকেও দেখতে পারো নতুন, অনেক স্ট্রাইকারদেরও দেখতে পারো। তো পুরো একটা 45 জনের স্কোয়াড কিন্তু এইটিকে মোহনবাগান বানাচ্ছে আগামী মরশুমের জন্য। তো তাই জন্যই এত ইন্ডিয়ান প্লেয়ার্সদের তোমরা দেখছো সই হতে। এবার গ্ল্যান মার্টিনস কোন টুর্নামেন্টটা খেলবেন সেটা এখন থেকে তো বলা সম্ভব নয়, কারণ হাবাস দেখবে, ট্রেনিং করাবেন প্লেয়ারদের, তারপরে তিনি ডিসাইড করবেন যে কোন কোন প্লেয়ারদের কোন কোন টুর্নামেন্টে খেলাবেন। তো এই ছিল গ্ল্যান মার্টিনসকে নিয়ে একটা আপডেট। এরপরে চলে আসি পরের আপডেটে, এবং সেটা হচ্ছে যে শঙ্কর রায়, আমি আগেই তোমাদের আপডেট দিয়েছিলাম যে ইস্ট বেঙ্গল একটা ভালো অফার করেছে শঙ্কর রায়কে, এবং সেটা শঙ্কর রায়কেও ভাবাচ্ছে, তবে এখনো তিনি সেই ব্যাপারটা নিয়ে কোনো ডিসিশন নেননি। উল্টে এখন যে খবরটা বেরিয়ে এসছে সেটা হচ্ছে যে ইস্ট বেঙ্গলের সাথে সাথে জামশেদপুর FCও কিন্তু এই শঙ্কর রায়ের ওপর ইন্টারেস্ট প্রকাশ করেছে, এবং তারা কিন্তু শঙ্কর রায়কে সই করার আপ্রাণ চেষ্টা করছে, কারণ আগামী মরশুমে জামশেদপুর FCতে সুব্রত পাল থাকছে না, তিনি হায়দ্রাবাদ FCতে খেলবেন আগামী মরশুমে। তো সেই জায়গাটা ফিল করার জন্য কিন্তু জামশেদপুর শঙ্কর রায়ের জন্য ঝাঁপাতে চলেছে। তবে এটাও ঠিক যে আগামী মরশুমে শঙ্কর রায়কে এটিকে মোহনবাগান দলে রাখার জন্য প্রস্তাব দেওয়া হবে, এবার সেটা শঙ্করের ওপর ডিপেন্ড করবে যে তিনি সেই প্রস্তাবটা নেবেন নাকি নেবেন না, কারণ এটা তো অবভিয়াস চয়েস যে অরিন্দম কিন্তু ফার্স্ট চয়েস গোলকিপার থাকবে। অরিন্দম যদি ফেল করে তাহলে সেক্ষেত্রে ধীরাজকে সুযোগ দেওয়া হবে, শঙ্কর রায় কিন্তু থার্ড চয়েস গোলকিপার হিসেবেই এটিকে মোহনবাগান দলে যোগ দেবে। তো সেক্ষেত্রে এত ভালো পারফরমেন্স করার পর শঙ্কর রায় কি সেই জায়গাটা নেবে কি নেবে না সেটা সম্পূর্ণ তার ডিসিশন হবে। তো সেক্ষেত্রে শঙ্কর রায়ের কাছে এটিকে মোহনবাগান ছাড়াও আরও দুটো বড় দলের প্রস্তাব রয়েছে, এবার দেখা যাক শঙ্কর রায় কোন ডিসিশনটা নেন, তিনি কোন ক্লাবে আগামী মরশুমে ISL খেলবেন। তো যাই হোক, আজকে এই ডেইলি আপডেটগুলো আমি এখানেই শেষ করব। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও। আর তোমরা যদি এই চ্যানেলে প্রথমবার এসেছো আর এই ভিডিওটা প্রথমবার দেখছো, তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে জানাই ধন্যবাদ।